জন্মের পর শিশুর প্রথম হাঁটা যে কোনো বাবা মাকেই ঐশ্বরিক আনন্দ দেয়। হাঁটতে শেখার আগে বেশ কয়েকটি ধাপ পার হতে হয় শিশুকে, যার মধ্যে বসতে শেখা, হামাগুড়ি দেওয়া, ধরে হাঁটা এবং দাঁড়ানো। বলতে গেলে প্রায় সব শিশুই এই ধাপগুলো পার করেই হাঁটতে শেখে। তবে একই সময়ে জন্ম নেওয়া দুটি শিশু যে একই সময়ে হাঁটতে শিখবে ব্যাপারটা তা নয়। এমন অনেক কৌশল আছে যাতে করে আপনি আপনার শিশুকে অনেক আগেই হাঁটা শেখাতে পারেন। এসব কৌশল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। গবেষণায় বলা হচ্ছে শিশুকে হাঁটতে শেখানোর প্রথম কৌশলটি হচ্ছে সিটিং অন এ স্টুল বা টুলের উপর বসতে শেখানো। যখন আপনার শিশু কোনো সাহায্য ছাড়া বসতে শিখবে, তখন তাকে একটি বেবি সাইজের টুল কিনে দিন এবং নিশ্চিত করুন যে টুলটির পেছনে কোনো হেলান দেওয়ার অংশ নেই। অর্থাৎ যে টুলটিতে আপনার শিশু বসবে সেটিতে যেন শিশু নিজেই ভারসাম্য রেখে নিজের শক্তিতে বসতে পারে। তবে নিশ্চিত করতে হবে শিশুর নিরাপত্তায় পাশেই বড় কেউ আছেন। টুলের সাইজ ততটুকু হবে যতটুকু হলে টুলটিতে বসার পর পা দিয়ে শিশু নিচ পর্যন্ত স্পর্শ করতে পারে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে পা দিয়ে টুলে বসে মাটির উপর ভর রাখতে পারে। এমন অবস্থায় টুলে বসা শিশুকে সামনে থাকা কোনো বস্তু ধরতে বলুন এবং পুনরায় নিজের টুলে ফিরে আসতে বলুন। বস্তুটি টুলের চারপাশে রাখুন এবং শিশুকে একইভাবে স্পর্শ করে নিজের টুলে ফিরে আসতে বলুন। এতে শিশুর শরীরের বিভিন্ন মাংসপেশি শক্ত হবে এবং অনুশীলনে শিশুর পা, পিঠ এবং কাঁধ শক্ত করতে সাহায্য করবে। এটা করলে আপনার শিশু তার পায়ের উপর নিজের শরীরের ভর রাখা শিখবে। শিশুকে দ্রুত হাঁটতে শেখানোর দ্বিতীয় কৌশলটি হলো ক্রুজিং বা ধরে ধরে হাঁটতে শেখানো। সাধারণত সোফা বা ছোট বেঞ্চ ধরে শিশু হাঁটার চেষ্টা করে। এ সময় আপনি শিশুর আশপাশেই থাকবেন এবং শিশুর এক হাত ধরা থাকলে শিশুর ভারসাম্য রাখতে সুবিধা হয়। এক্ষেত্রে যদি আপনার মনে হয় শিশুর জন্য বাড়তি কিছু যোগ করতে চান, তবে শিশুর সামনে একটা খেলনা রাখুন। এতে শিশু ওই খেলনার দিকে তার হাঁটার গন্তব্য ঠিক করবে। শিশুকে হাঁটা শেখানোর তৃতীয় কৌশলটি হলো ক্রুজিং অ্যান্ড কিক বা হাঁটা এবং লাথি মারতে শেখানো। শিশু যখন ধরে ধরে হাঁটে তখন তার সামনে কোনো বল রাখুন। দেখবেন আপনার শিশু ওই বলটিকে তার পা দিয়ে লাথি মারতে পারে। এভাবে এক পায়ে ভারসাম্য রেখে অন্য পা দিয়ে বলে লাথি মারলে শিশু তার পায়ের উপর ভারসাম্য রাখতে শিখবে। অন্য পায়ের কাছে আরও বল রাখুন, তখন শিশু তার দ্বিতীয় পা দিয়েও লাথি মারবে। এভাবে দুই পায়ের উপরই শিশুর ভারসাম্য বাড়বে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ধাপটি হল অ্যাসিস্টেড ওয়াকিং বা শিশুকে হাঁটতে সাহায্য করা। এই পর্যায়ে শিশুর সাথেই থাকুন এবং নিজের হাত দিয়ে শিশুর কোনোই থেকে কাত পর্যন্ত হাতের অংশ ধরে ধরে শিশুকে হাঁটতে শেখান। হাত দিয়ে ধরে তাকে হাঁটার একটা অবস্থানে দাঁড় করান। দেখবেন শিশু এমনিতেই সামনের দিকে হাঁটতে শুরু করবে। কাজী ইমদাদ, দেশ টিভি ডিজিটাল।